আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কি বাজান, বৃষ্টির সাথে মাটি যেমন ভাবে বালু মাটির সাথে বৈশা গেছে, আপনারা কোনো বৈশা গেছে নি কোনো কথা বলে না বৈশা গেছে আপনারা? কি আমি প্রধান অতিথি আপনারা রাগ করছেন নি কোনো কথা কইনা রাগ করছে না? কারণ আপনাদের মুখ টুকের অবস্থা দেখে আমার বোঝা যাইতেছে মনে হয় এটা প্রধান অতিথি ভাল লাগতেছে না। কারণ কেউ কেউ মনে করছে মনে হয় প্রধান অতিথি হইলে মোডা টোডা হইব আর কি একটু বেশি কথা কই না। কেউ কেউ মনে করছিল আর কি, এক লোক গেছিল আমার সাথে রুমে দেখা করতে, তো আমার হঠাৎ করে আমি গত 3 দিন কলকাতাতে ছিলাম, মাহফিল ছিল আমার কলকাতা এবং মুর্শিদাবাদ এবং ত্রিপুরাতে, তো আমি মাহফিল করে আসছি ওইদিকে গোসল করছিলাম, মনে হয় ওইখান থেকে আমার ঠান্ডা লেগে গেছে। গতকালকে আমি কুমিল্লাতে একজন আল্লাহর ওলির মাজার শরীফের মাহফিল করেছি, তো আজকে এখানে আসছি, অতি তাড়াতাড়ি চলে আসছি, কারণ ওই যে আমার ভাই যিনি আজকের এই মাহফিলের আপনাদেরকে এত সুন্দর করে এই ইন্তেজাম করেছেন, লিকন ভাই, লিকন ভাই আমাকে বলেছেন হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, কোনো সমস্যা নেই আমরা মাহফিল হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এক লোক আমার সাথে রুমে দেখা করতে গেছে হুজুর, খেয়াল করেন কথাটা, আমার কাছে খুব হাসি পাইছিল কথাটা শুনে। লোকটা যখন দেখা করতে গেছে আমার দিকে তাকিয়ে কয় আপনি প্রধান অতিথি? আমি কই জি। আমি কই বাবা আপনি কি মনে করছিলেন? আমি তো মনে করছিলাম প্রধান অতিথি একটু বয়স্ক টয়স্ক একটু মোডা টুডে হইব। আসলে বাজান প্রধান অতিথি হইতে হইলে মোটা লাগে না, আল্লাহ যাকে সম্মান দেয় আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ কমাইতে পারে না? জোরে বলেন পারে না? আমি সিকন সাকন দেখে কোন আপনাদের রুচি গেছে গা? কথা কোন রুচি গেছে গা?